প্রতি বছরই পশুর হাটে বিশেষ কিছু সার আকৃতি, দাম আর নামের কারণে থাকে আলোচনায়। এবারও দেশের নানা প্রান্তে এমনই বেশ কিছু সার প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য। বিশাল আকৃতির এই সারটির নাম দেওয়া হয়েছে যশোরের ডন। 1753 কেজি অর্থাৎ প্রায় 44 মন ওজনের সারটি লালন পালনে ছিল মমতার ছোঁয়া। প্রতিদিন 1000 টাকা এর খরচ। এর দেশি খাবার খাওয়াইছি, বিদেশের কোনো ওষুধ পাত্র কোনো কিছু খাওয়ানো হয়নি। ঈদকে ঘিরে এটির দাম হাঁকানো হচ্ছে 15 লাখ টাকা। এই মহামারীর সময় ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারি, কারণ আমি এর খাবারের ইয়েটা আর টানি পারছি না। মাদারীপুরে প্রস্তুত 34 মন ওজনের নবাব, ওর মূল্য চেয়েছি আমি 16 লক্ষ টাকা। এদিকে জামালপুরে 28 মন ওজনের সারটিকে ডাকা হয় বেঙ্গল 28 নামে, যদিও এটি বিক্রি নিয়েও চিন্তিত খামারিরা। গরুটা 28 মাস বয়স, 28 মন ওজন, আর আমরা পরিবারের সদস্য 28 জন, এই জন্য গরুটার 28 বেঙ্গল 28 নাম দেওয়া হয়েছে। গরুটা তো আমি খুব কষ্ট হয়ে পালছি, করুণা হয়ে গেছে গা, তাহলে আমি আর এখন গরুটা কেমনে বিক্রি করবো। পাবনায় প্রস্তুত লাল চাঁদ, যেটির ওজন প্রায় 25 মন। কালোটার ওজন আছে আমার 18 মন, আর লালটার ওজন আছে 25 মন। আমি এই জন্য গরুলে খুবই একটা টেনশনের মধ্যে আছি। এসব এলাকার প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইন মাধ্যমে বিক্রির প্রচারণা বাড়াতে। আমরা খামারিদেরকে, পশু বিক্রেতাদেরকে, ক্রেতাদেরকে অনলাইনে পশু ক্রয় বিক্রয়ের জন্য উৎসাহিত করছি। ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে এবং এখানে বিক্রেতার তথ্যও দেওয়া হচ্ছে। একজন ক্রেতা ইচ্ছা করে সরাসরি যোগাযোগ করে তার কুরবানির পশুটুকু কিনতে পারবে। বিশাল আকৃতির এসব পশু পালনে বড় অঙ্কের খরচ হয় বলে বিক্রি নিয়ে খামারিদের দুশ্চিন্তা নিত্যদিন। নূর মোহাম্মদ, মাই টিভি।